আজকে আপনাদের মাঝে এই হাতার ডিজাইনটি সেলাই করে দেখাবো। তো এখানে দেখেন আমি একটি হাতা কাটিং করে নিয়েছি। তো হাতাটি ডাবল পাস করে এখন এখানে আমি 1 ইঞ্চি দূরে একটা দাগ দিয়ে নিলাম, ঠিক আছে। এখানে 1 ইঞ্চি করে দাগ দিয়ে দেওয়ার পরে এই দাগগুলো সোজা করে দিয়ে নিব। তো আমি একদম শর্টকাটভাবে দেখানোর চেষ্টা করতেছি। তো দেখেন আমি 1 ইঞ্চি করে দাগ দেওয়ার পরে, ঠিক আছে, 1 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। তো এখন আমাদের সমান মাঝখানে আরও একটি দাগ দিয়ে নিব, টোটাল 3টা দাগ দিব, ঠিক আছে, 3টা লাইন হবে। দেখেন দেখেন আমি 3টা দাগ দিয়ে নিয়েছি। তো এখন আমাদের 1 ইঞ্চি করে আছে, ঠিক আছে, দুটোটা গ্যাপ কিন্তু আমাদের 1 ইঞ্চি করে আছে। তো এখন এইখান থেকে আমাদের 1 ইঞ্চি বাদ দিয়ে, ঠিক আছে, 1 ইঞ্চি বাদ দিয়ে আমাদের 1 ইঞ্চি দূরে দূরে, দেখেন 1 ইঞ্চি দূরে দূরে আমি দাগ দিয়ে নিতেছি। তো আপনারা 1 ইঞ্চি গ্যাপ দিয়ে গিয়ে দাগ দিয়ে নেবেন। তো এই সাইডেও আমি সেম একইভাবে 1 ইঞ্চি দূরে দূরে দাগ দিয়ে নিতেছি। এখন এই দাগগুলো এভাবে সোজা করে মিলিয়ে দিব, দেখেন, ঠিক আছে। তো এবার মিলিয়ে দেওয়ার পরে এই গ্যাপগুলো দেখেন, প্রথম দা গ্যাপটা আমি এইদিকে দিলাম এবং একটা গ্যাপ বাদ দিয়ে, তারপর আরও মানে একটা গ্যাপ বাদ দিয়ে এইভাবে দাগ দিয়ে নিব। তো এইভাবে আপনারা দাগ দেওয়ার পরে এখন এই যে এইখানে দাগ দিয়েছি এবং এই 3টা ঘর বাদ দিয়ে প্রথমে, তারপরে আবার এইদিকে দাগ দিব, ঠিক আছে। এখানে আবার একটা একটা বাদ দিয়ে, একটা ঘর বাদ দিয়ে পরেরটায় দাগ দিয়ে নিব। তো আশা করি বুঝতে পারছেন, দেখেন কীভাবে আমি দাগ দিয়েছি। তারপরে এখানে একটা হাত ছুঁই নিব, হাত ছুঁই নিয়ে দেখেন এখান থেকে, ঠিক আছে, এখানে প্রথমে সেলাই দিব, তারপরে আমাদের এই বক্স থেকে একদম ওই কর্নারে এভাবে সেলাই করে নিব। তো এখানে দেখেন আমি সেলাইটি করে নিলাম, ঠিক আছে। তো সেলাইটি করা হয়ে গেলে এখন আমাদের এই দাগ থেকে আবার এইখানে সেলাই করে নিতে হবে। তো এই দাগ থেকে আমাদের এই দাগ পর্যন্ত সেলাই করে নিব, দেখেন একসাথে করে এখন সেলাইটি আটকে নিব। তো সেলাইটি আমি আটকে নিতেছি। এখন দেখেন এই যে দাগ দিয়েছি, ঠিক আছে, এই প্রত্যেকটা দাগে দাগে কিন্তু আমাদের সেম একইভাবে আমাদের আটকে নিতে হবে। দেখেন একইভাবে আমি সবগুলো আটকে নিব। প্রত্যেকটা আমাদের এইভাবে সেলাই করে নিতে হবে। তো আমি সেলাইটি করে নিতেছি। তো ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন সবার আগে চলে যায়। তো দেখেন আমাদের কিন্তু ডিজাইনটি কিন্তু করা হয়ে গেছে। তো দেখেন আমি ডিজাইনটি করে নিলাম, ঠিক আছে। এখন আমাদের যেটা করতে হবে, এখানে দেখেন এই যে এখানে আমাদের এভাবে কুচিগুলো দিয়ে নিতে হবে। তো এইভাবে আমি কুচিটা দেখেন দিয়ে নিতেছি। তো এইভাবে সুন্দর করে এই যে কুচিগুলো এইভাবে দিয়ে নেবেন, ঠিক আছে, এই কুচিগুলো আমি দিয়ে নিতেছি। তো কুচিটা দেওয়া হয়ে গেছে, এখন আমাদের এই সাইডেও সেম একইভাবে কুচি দিয়ে নিতে হবে। তো দেখেন আমি কুচিটা দিয়ে নিয়েছি। এখন আমাদের হাতের মুখে এরকম আলাদা একটা আলগা একটা কাপড় নিয়েছি, ঠিক আছে, আলগা কাপড়টা এখন সেলাই করে দিব। সেলাই করে দেখেন এখানে সেলাই করে আমি আটকে দিব, বাউ সাইড থেকে আমি উল্টা সাইডে নিয়ে আসবো। তো দেখেন আমি সেলাইটা করে নিয়েছি, ঠিক আছে। তো এখন আমাদের এখানে একটা চাপ সেলাই দিয়ে নিব। তো এখানে অবশ্যই চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো দেখেন আমাদের কিন্তু হাতের ডিজাইনটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো ডিজাইনটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর নতুন নতুন ডিজাইনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো এখন আমাদের দেখেন হাতের মুখের সেলাইটি দিব, ঠিক আছে, হাতের মুখের সেলাইটি দিয়ে তারপর আমাদের
হাতার মুখের মাপটি দিয়ে তারপর সেলাই করে নিব। তখন সেলাই করে আমাদের কামিজের সাথে হাতাটি জয়েন করে দিলেই কিন্তু আমাদের হাতার ডিজাইনটি কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।